গত এক দশকে দেশের দক্ষিণ উপকূলের উপর দিয়ে বয়ে যাওয়া পরপর তিনটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ভারসাম্য হারিয়েছে সবুজ প্রকৃতি, আর এর নেতিবাচক প্রভাব বয়ে বেড়াতে হচ্ছে উপকূলের লাখ লাখ মানুষকে। প্রাকৃতিক দুর্যোগ থেকে বনাঞ্চল মানুষের জীবন বাঁচালেও জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রাকৃতিক দেয়াল এখন সাগর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে করে ঘর বাড়ি হারাচ্ছে হাজারো মানুষ। আমরা এখন বড় দুর্ভাগ্যস্ত অবস্থায় আছি। আমাদের ভেরি নদীর পারে যে বাড়িঘর দিয়ে সব কিছু নামিয়ে যাচ্ছে, নদীর পারে অনেক গাছ এই সব বৃষ্টিতে ভাঙ গেছে, এমনকি পরিবেশ বিপর্যয় করছে। একমাত্র সবুজ বেষ্টনীর মাধ্যমে আমরা এই থেকে পরিত্রাণ পেতে পারি। সামাজিক বন বিভাগ বলছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গত বছর প্রায় 50,000 বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে। আমাদের এখানে বনভূমির যে 25% বনভূমি থাকার কথা আগামাদী পিরিজপুর জেলায় তার অনেক বেশি আছে, প্রায় 33.45% বনভূমি আমাদের এখানে আছে। আর জেলা প্রশাসক বলছেন প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে বনায়নের ব্যবস্থা করা হবে। আরও সর্বস তৈরি করার জন্য তারা কার্যক্রম চলমান আছে। আমরা এটাকে আরও সুরক্ষা করে দেখবো যে কোন কোন জায়গায় আমাদের সুযোগ রয়েছে, সেসব জায়গাতে আমরা খুব অচিরেই গাছ রোপণের মাধ্যমে নদী ভাঙন রোধ সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে প্রত্যাশা স্থানীয়দের।